নমস্কাৰ এই মুহূৰ্তত জনাব বিচাৰিছো গুৰুত্বপূৰ্ণ খবৰটো ইতিমধ্যে স্মার্ট মিটাৰক লৈ সমগ্র ৰাজ্যজুৰি বিভিন্ন দল সংগঠনৰ লগতে সাধাৰণ ৰাজ্যৰ প্ৰতিবাদ অব্যাহত আছে আৰু তাৰে মাজতে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ ফালৰ প্ৰাতেলুকে সংবাদমেল আয়োজন কৰি তেওঁলোকে সদৰি কৰিলে আসলতে স্মার্ট মিটাৰত কেনেদৰে বিল বহাব পাৰি সেই সম্পৰ্কে তেওঁলোকে ৰাজহুৱা কৰিছে আৰু এই সম্পৰ্কত আমি আপোনালোকক জনাব বিচাৰিছো সবিশেষ তথ্য রেবত জানাব বিচাৰিছো গুরুত্বপূর্ণ খবরটি স্মার্ট মিটারের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঙ্কার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ফালের স্মার্ট মিটারে দরিদ্র তেজ খার অভিযোগ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ঘর সংযোগের ক্ষেত্রে বিদ্যুৎ সেবা মাচুল বৃদ্ধি করেছে ঘর সংযোগের ক্ষেত্রে বিদ্যুৎ সেবা মাচুল বৃদ্ধি করেছে সমান্তরালভাবে বিজুলি এপর প্রতিও আপত্তি দর্শাইছে সংগঠনটি স্মার্ট মিটারত কেনেদরে বিল বৃদ্ধি করব পারি তারও তথ্য দাঙি ধরলে সংগঠনটি এপিডিসেলর কার্যালয়ত গুন্ডা বহি থাকার অভিযোগ উত্থাপন করেছে স্মার্ট মিটারের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে এবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ফালেরপরাগত এই যে স্মার্ট মিটারের যে বর্ধিত বিদ্যুৎ মাচুল এই বিদ্যুৎ মাচুলক সাধারণ জনতায় উজনিরপরা নামনি মধ্য অসম উজনি অসম উত্তর অসম সর্বত্রে তেওঁলোকে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর স্মার্ট মিটার নালাগে বলে যি সময় তেওঁলোকে প্রতিবাদ সাব্যস্ত করে আছে সেই সময়তে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ফালেরপরা সংবাদমেলর জড়িয়ে কেনেদরে যখন গ্রাহকে স্মার্ট মিটার ব্যবহার করেছে তেওঁলোকৰ বর্ধিত যি বিদ্যুতের মাচুল কেনেদরে বিগত মাহৰ লগত বর্তমান সময়ত স্মার্ট মিটার লগার পছত কেনেদরে বিল বাড়ছে এই সম্পর্কত তথ্য দাঙি ধরার লগতে কেনেদরে স্মার্ট মিটারত বিদ্যুতের মাচুল বৃদ্ধি করব পারে তার সম্পর্কত রাজহুয়াভাবে এবার সদরি করেছে সংবাদমেলর জড়িয়ে আমি পোনে পোনে সংবাদমেলর সেই কিয়ত অংশ দেখাবলে চেষ্টা করেছো যত স্মার্ট মিটারত কেনেদরে টেম্পারিং করব পারি এই সম্পর্কত যি তথ্য আগবালে সেয়া আপনাদের কলো ডিসকানেক্টর 400 টাকা সপ্তাহ 2-3 বার ফাইনের নামত আতঙ্ক চলাইছে অনর্থক কোনো প্রয়োজন নাই কোনো মানুষ না যায় আজিকালি অনলাইনত কাটে আর তেওঁলোকে কিন্তু 400 টাকা ফাইন লগায় আর ডিসকানেক্টর আতঙ্ক করে ডিসকানেক্ট করে দিম বলে কয় গরমত ভয়ত মানুষে পয়সা বিল চেক নকরাকে দি দিয়ে এয়া হয়েছে এপিডিসিএলর দুরাত্ম আর এটা কি করেছে আপনাদের সাব যে ইলেকট্রিশিয়ান বিলাক গৈ প্রতিটি পরিয়ালত ভেরিফাই করব লাগে যে এটা পরিয়ালত কারেন্টর কিমান ডিমান্ড আছে সেই নির্দিষ্ট পরিয়ালটোয়ে কি কি ব্যবহার করে আর তার অনুপাতে তেওঁলোকক কিমান ইউনিট বা কিমান কিলোওয়াটর কারেন্টর মাহেকত প্রয়োজন হয় সেই অনুসারে তেওঁলোকে মিটারবিলাক ফিক্স করে তাত তেওঁলোকে কি করে ধরি লোক আজি এঘর মানুষের ঘর 2 কিলোওয়াট ডিমান্ডর মিটার এটার প্রয়োজন আছিল তেওঁলোকে তাত 1 কিলোওয়াটর দি দিয়ে আর 1 কিলোওয়াটর দি দিয়ার লগেলগে 1 কিলোওয়াটর তেওঁলোকৰ নির্দিষ্ট যেতিয়া 120-124 ইউনিট যেতিয়া 20 দিন বা 15 দিনত অতিক্রম করে যায় তেতিয়া নেক্সট তেওঁলোকে স্লেব ওয়াইজত 5 টকা 17 পয়সাৰে 120 ইউনিট বা 124 ইউনিট দিলে তার পিছরখিনি 7 টকা 20 পয়সা 8 টকা 10 পয়সা করে পার ইউনিটত এক্সট্রা চার্জ লয় এক্সট্রা চার্জ আমি যেতিয়া এপিডিসিএলক সুধিছো যে কিমান কিলোওয়াটর মিটার প্রয়োজন হব সেইটো ভেরিফাই করার দায়িত্ব এপিডিসিএলৰ এপিডিসিএলৰ ইলেকট্রিশিয়ান বিলাকৰ লাইনমেন বিলাকৰ কিন্তু তেওঁলোকে নগৈ যদি অনুমানৰ ভিত্তিত 2 কিলোৱাটৰ প্ৰয়োজনত 1 কিলোৱাট দিছে তাৰ ৰেছপঞ্চিবিলিটি কনজিউমাৰজনে কিয় ল'ব কিয় কনজিউমাৰজনে তেওঁ প্ৰয়োজন অনুপাতে নিৰ্দিষ্ট ডিমাণ্ডৰ কাৰেণ্ট ব্যৱহাৰ কৰিবলৈ যাওঁতে কিয় এক্সট্ৰা চাৰ্জ দিব সেইবিলাক প্ৰশ্ন এপিডিসিএলৰ হাতত শক্তি বিভাগৰ হাতত কোনো উত্তৰ নাই দ্বিতীয়তে তাৰ ওলোটাকৈ যদি চাই যদি 1 কিলোৱাটৰ তেওঁৰ ডিমাণ্ড আছিল বা প্ৰয়োজন আছিল তেওঁক 3 কিলোৱাটৰ এটা দি দিছে যার কারণে আমার ল্যান্ডফোনত যে একটা রেন্টেল চার্জ আহে রেন্টেল 1 কিলোওয়াটর যদি 68 রুপিজ বা 70 রুপিজ রেন্টেল আহে তাতে 1 কিলোওয়াটর ঠাইত 3 কিলোওয়াট দি দিয়ার কারণে 68 রুপিজ এক্সট্রা প্রায় 138 টাকা বা 137 টাকা এক্সট্রা চার্জ লওয়া হয় ইলেকট্রিশিয়ান বা এপিডিসিএলর ভুলের কারণে এইবিলাক হচ্ছে টেকনিক্যাল প্রবলেম কিন্তু এইবিলাক শুনিব নুখোজে এই আটাইবিলাক আপনার বিলের উপর জমা হয় আপনি যদি বিলখন চাই ইয়াত আপনার রেন্টেল চার্জ এক্সট্রা আপনি আপনি যদি চাই এক্সট্রা যিখিনি আপনাকে দেখুয়াই দিয়ে চার্জ 120 ইউনিট হল আপনি চাব 120 পূরণ 5 টকা 17 পয়সা নর্মেল চার্জ আর 120 ইউনিট যেটা পার হয়ে গেল এক্সট্রা 78 ইউনিট ললে 7 টকাকে লৈছে আর তারও যেটা পার হয়ে গেল
তাতকৈও যেতিয়া বেছি হ'ল তেতিয়াহ'লে 7.90 টকা থাৰ্ড শ্লেব, থাৰ্ড শ্লেব 105.70 টকা পাৰ ইউনিট, ছেকেণ্ড শ্লেব 7 টকাৰ থাৰ্ড শ্লেব তেওঁলোকে লৈছে প্ৰায় 9 টকা বা 8.80 টকা। কিন্তু সেয়া ইলেক্ট্ৰিচিয়ান বা APDCLৰ ভুলৰ কাৰণে। এনেকুৱা অজস্ৰ টেকনিকেল প্ৰব্লেম আছে। আমি যিবিলাক কথা আমি যেতিয়া সাধাৰণভাৱে আমি পৰিয়ালবিলাকৰ লগত কথা পাতিছোঁ, ইলেক্ট্ৰিচিয়ানবিলাকৰ লগত কথা পাতিছোঁ, এইবিলাক কথা তেওঁলোকে অফ কেমেৰা আমাক কয়। কিন্তু আপোনালোকে জানে যে বহু মানুহে এইবিলাক কথা ক'বলৈ ভয় কৰে, কাৰণ এইবিলাক কথা কোৱাৰ লগে লগে তেওঁলোকক ট্ৰান্সফাৰ দিয়া হৈছে। আৰু সাধাৰণ মানুহে যদি এইবিলাক কথা চৰকাৰৰ বিৰুদ্ধে কয়, আমাৰ লগত আন্দোলনত ভাগ লয়, তেতিয়াহ'লে তেওঁলোকক অৰুণোদয় কাটি দিয়াৰ ভাবুকি দিছে, তেওঁলোকক চৰকাৰী ঘৰ কাটি দিয়াৰ ভাবুকি দিছে। ডিছকানেক্টৰ আপোনালোকক ক'লোঁ, ডিছকানেক্টৰ 400 টকা সপ্তাহত 2-3 বাৰ ফাইনৰ নামত আতংক চলাইছে। অনৰ্থক, কোনো প্ৰয়োজন নাই, কোনো মানুহ নাযায় আজিকালি অনলাইনত কাটে, আৰু তেওঁলোকে কিন্তু 400 টকা ফাইন লগায় আৰু ডিছকানেক্টৰ আতংক কৰে। ডিছকানেক্ট কৰি দিম বুলি কৈ গৰমত ভয়ত মানুহে পইচা বিল চেক নকৰাকৈ তেওঁলোকক দি দিয়ে। এয়া হৈছে APDCLৰ দুৰাত্ম। আৰু এটা তেওঁলোকে কি কৰিছে আপোনালোকে চাব, যে তেওঁলোকৰ ইলেক্ট্ৰিচিয়ানবিলাক গৈ প্ৰতিটো পৰিয়ালত ভেৰিফাই কৰিব লাগে যে এটা পৰিয়ালত কাৰেণ্টৰ কিমান ডিমাণ্ড আছে, সেই নিৰ্দিষ্ট পৰিয়ালটোৱে কি কি ব্যৱহাৰ কৰে, আৰু তাৰ অনুপাতে তেওঁলোকক কিমান ইউনিট বা কিমান কিলোৱাটৰ কাৰেণ্টৰ মাহেকত প্ৰয়োজন হয়, সেই অনুসৰি তেওঁলোকে মিটাৰবিলাক ফিক্স কৰে। তাত তেওঁলোকে কি কৰে, ধৰি লওক আজি এঘৰ মানুহৰ ঘৰত 2 কিলোৱাট ডিমাণ্ডৰ মিটাৰ এটাৰ প্ৰয়োজন আছিল, তেওঁলোকে তাত 1 কিলোৱাটৰ দি দিয়ে। আৰু 1 কিলোৱাটৰ দি দিয়াৰ লগে লগে 1 কিলোৱাটৰ তেওঁলোকৰ নিৰ্দিষ্ট যেতিয়া 120-124 ইউনিট যেতিয়া 20 দিন বা 15 দিনত অতিক্ৰম কৰি যায়, তেতিয়া নেক্সটটো তেওঁলোকে শ্লেব ৱাইজত 5.70 টকাৰে 120 ইউনিট বা 124 ইউনিট দিলে, তাৰ পিছৰখিনি তেওঁলোকে 7.20 টকা 8.10 টকাকৈ পাৰ ইউনিটত এক্সট্ৰা চাৰ্জ লয়, এক্সট্ৰা চাৰ্জ। আমি যেতিয়া APDCLক সুধিছোঁ যে কিমান কিলোৱাটৰ মিটাৰ প্ৰয়োজন হ'ব, সেইটো ভেৰিফাই কৰাৰ দায়িত্ব APDCLৰ, APDCLৰ ইলেক্ট্ৰিচিয়ানবিলাকৰ, লাইনমেনবিলাকৰ। কিন্তু তেওঁলোকে নগৈ যদি অনুমানৰ ভিত্তিত 2 কিলোৱাটৰ প্ৰয়োজনত 1 কিলোৱাট দিছে, তাৰ ৰেছপনচিবিলিটি কনজিউমাৰজনে কিয় ল'ব, কিয় কনজিউমাৰজনে তেওঁৰ প্ৰয়োজন অনুপাতে নিৰ্দিষ্ট ডিমাণ্ডৰ কাৰেণ্ট ব্যৱহাৰ কৰিবলৈ যাওঁতে কিয় এক্সট্ৰা চাৰ্জ দিব, সেইবিলাক প্ৰশ্ন APDCLৰ হাতত, শক্তি বিভাগৰ হাতত কোনো উত্তৰ নাই। দ্বিতীয়তে তাৰ ওলোটাকৈ যদি চাই, যদি 1 কিলোৱাটৰ তেওঁৰ ডিমাণ্ড আছিল বা প্ৰয়োজন আছিল, তেওঁক 3 কিলোৱাটৰ এটা দি দিছে, যাৰ কাৰণে আমাৰ লেণ্ডফোনত যেনেকৈ এটা ৰেণ্টেল চাৰ্জ আহে, ৰেণ্টেল 1 কিলোৱাটৰ যদি 68 ৰুপিজ বা 70 ৰুপিজ ৰেণ্টেল আহে, তেতিয়া 1 কিলোৱাটৰ ঠাইত তেওঁক 3 কিলোৱাট দি দিয়াৰ কাৰণে 68 ৰুপিজ এক্সট্ৰা তেওঁ প্ৰায় 138 টকা বা 136 টকা এক্সট্ৰা চাৰ্জ তেওঁৰ পৰা লোৱা হয় ইলেক্ট্ৰিচিয়ান বা APDCLৰ ভুলৰ কাৰণে। এইবিলাক হৈছে টেকনিকেল প্ৰব্লেম, কিন্তু এইবিলাক তেওঁলোকে শুনিব নোখোজে। এই আটাইবিলাক আপোনাৰ বিলৰ ওপৰত জমা হয়। আপুনি যদি বিলখন চায়, ইয়াত আপোনাৰ ৰেণ্টেল চাৰ্জ এক্সট্ৰা, আপুনি যদি চায় এক্সট্ৰা যিখিনি আপোনাক ইয়াত দেখুৱাই দিয়ে, চাৰ্জ 120 ইউনিট হ'ল, আপুনি চাব 120 পূৰণ 5.70 টকা নৰ্মেল চাৰ্জ, আৰু 120 ইউনিট যেতিয়া পাৰ হৈ গ'ল তেওঁৰ, এক্সট্ৰা 78 ইউনিট ল'লে, তেতিয়া 7 টকাকৈ লৈছে। আৰু তাৰো যেতিয়া পাৰ হৈ গ'ল, তাতকৈও যেতিয়া বেছি হ'ল, তেতিয়াহ'লে 7.90 টকা থাৰ্ড শ্লেব, 105.70 টকা পাৰ ইউনিট,